লকডাউন শিথিল হতেই বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে ভাড়া পাচ্ছেন কলাকুশলীরা। প্রায় দুবছর ধরে করোনা অতিমারী আতঙ্ক এবং লকডাউনের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। বিবাহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকার কারণে বহু রূপী এবং জীবন্ত মডেলের কলাকুশলীরা চরম সমস্যায় পড়েছিলেন। লকডাউন শিথিল হওয়ার পরই একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন তারা। অবশেষে শীতের শুরুতে বিভিন্ন মেলা চালু হওয়ার কারণে এবং বিবাহ অন্যান্য অনুষ্ঠানে আবারও ডাক পড়েছে তাদের। গোপাল ভাড়, চার্লি চ্যাপলিনরা দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে সকলকেই আনন্দ দিয়ে থাকে। পালকির বেহারারাও খুশি হয়ে সাধারণ মানুষকে সাবেকি এবং এই রীতিনীতি ধরে রাখার আহ্বান জানান। ভালো আছি, আগের মতন আবার জীবনযাপন পেয়েছি। খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম গত দুবছর, যে একটা বাজে সময়ের মধ্যে দিয়ে গেছি। আমরা আজকে এখানে, কাল ওখানে, পরশু সেখানে, এরকম বিভিন্ন এলাকায় কাজ করে বেড়াই, মানে আমরা পুরো কর্মহীন হয়ে পড়েছিলাম। যাক, ভগবানের আশীর্বাদে সেটা এখন মুক্ত হয়েছে। বিয়ের কেমন ভাড়াটারা পেয়েছেন? কেমন ভালোই ভাড়াটারা পেয়েছি। বিয়ে বাদ দিয়ে অন্য কিছু ভাড়া পান না? বিয়ে ভাড়া দিয়ে, মানে বিয়ে এই পালকি, হ্যাঁ, ও ঠাকুর ফাকুর নিয়ে যাওয়া বা শিবলিঙ্গ নিয়ে যাওয়া, হ্যাঁ, অন্নপ্রাশন, জন্মদিন। কতজন টিমের আছেন আপনারা? আমরা মোটামুটি জনা পঞ্চাশে আছি। আচ্ছা, তো সকলেরই তো ভাড়া হচ্ছে মোটামুটি? হ্যাঁ, সকলেরই ভাড়া হচ্ছে, সবার কাজকর্ম চলছে। সবাই যে হাসিটা সকলের যে বন্ধ হয়ে গেছিল, সেই হাসিটা আবার সকলের মুখে ফিরে এসেছে। হ্যাঁ, এটাই হচ্ছে। আপনারা তো এক ধরনের শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন, তো শিল্পী কার্ড বা এরকম ধরনের কিছু হয়েছে? হ্যাঁ, আমাদের সবার হয়তো করে হয়ে ওঠেনি, কয়েকজনের হয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমিও একজন আছি। তাতে কিছু পান সহযোগিতা? হ্যাঁ, মাস গেলে 1000 টাকা করে আমাদের ভাতা দেয়। হ্যাঁ, আচ্ছা। আর এমনি কোনো কাজ, সরকারি কাজ? সরকারি কাজ আগে হয়েছে, এখন একটু কম আছে। যাই হোক, দেয় আমাদের সরকারি কাজ মাঝে মধ্যেই দেয়। কী নাম আপনার? আমার নাম সুভাষ কুমার। ধরেন অনেক দিন থেকেই আমরা চালা আছি। এটা হচ্ছে সুফলে, আমরা সুফলের বা যেখানে হয় বিয়ে, তা এমনি অন্য অন্য মডেল এসবগুলো আমরা করে থাকি। এমনি শিল্পী তো যে কার্ড হয় সেগুলো কি আপনাদের কাছে আছে? আমাদের সেগুলো হয়নি, এখন মালিকরা আছে কিনা জানি না। অনেকের হয়েছে, অনেকের হয়নি? হ্যাঁ, অনেক হয়েছে, অনেকের হয়নি। যারা পুরনো ছিল তাদের হয়েছে, যারা নতুন তাদের হয় নাই। তো এরকম পালকির ভাড়া কি মাঝে মধ্যেই হয়? পালকির ভাড়া ওই ধরুন বিয়ের তার মাসরা তার হয় না, অন্য প্যাশন তার ফাঁকে চোখে যদি হয় সেই আর কি। আচ্ছা, তো সবার আপনারা শুধু কি পালকিরটাই করেন নাকি অন্য অভিনয় কিছু করেন? অন্য কিছু করি, যে অভিনন্দন বর্তমান এগুলো আমরা করেছি, পালকি এমনি এইসব টুকটাক করি। আর এমনি পেশায় কি কাজ করেন এটা বাদ দিয়ে? পেশা আমরা অন্য অন্য কাজ করি, সকলেই অন্য অন্য। হ্যাঁ, এমনি মাঠের কাজ, অন্য অন্য কাজ, কেউ ব্যবসা বাণিজ্য এগুলো করে। তো এখন আপনাদের ছেলেমেয়েরা যারা আছে পরবর্তী প্রজন্ম এগুলো শিখতে চায়, করতে চায়? তারা এগুলো শিখতে চায় না। কি নাম আপনার, কোথায় বাড়ি? আমার নাম প্রহ্লাদ বিশ্বাস, আমাদের হচ্ছে চরসারা গর্ব। সবার ক্ষেত্রে করা সম্ভব না, এবার যার খুব ইচ্ছা থাকে, শখ থাকে, তারটা হয় আর কি। তো এই লকডাউনের পর থেকে কতগুলো ভাড়া পেয়েছেন? লকডাউনের পর মানে চারটে, এখানে চারটে পালকি হচ্ছে। কেমন প্রবণতা দেখছেন, কেমন মানুষের এই পালকি বা সাবিকানা ঘুরি নিয়ে আসার রীতিনীতিগুলো? মানুষের প্রবণতা আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটার মেনটেন্যান্সটা ব্যাপারটা আমরা তো 1 কিলোমিটার বেশি যেতে পারি না, 1.5 কিলোমিটার খুব জোর যাওয়া যায়। এইটা যার মাথার মধ্যে আছে যে মানুষের টানে, তারাই করতে পারছে, অসুবিধা নেই। এই টিমে কতজন আছেন মোট? আমরা এখানে আছে 10 জন, এবার আপনারা যদি 50 জন চান 50 জনও দেওয়া হবে। স্যার আর কী কী ইভেন্ট আছে এর সাথে? কুলোনাচ যায়, তারপরে ডান্ডিয়া নাচ যদি যায় বা ব্যান্ড ফ্যান্ড যায়, এগুলো আলাদা চার্জ আর কি। যারা কলাকুশলী আছে তারা কি বরাবরই আপনাদের সাথে একসাথে সবাই মিলে কাজ করে থাকে? হ্যাঁ, আমরা সব একসাথে কাজ করি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।